जोधपुर पार्क शारदिया दुर्गोत्सव कमिटी। তৈরি থাকার জন্য অনুরোধ জানাই একুশপল্লীর বন্ধুদের। একুশপল্লীর বন্ধুরা এবার আসবেন মঞ্চে বিভাগ সেরার সেরা। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে মাটির ছোট্ট কুটিরে বিভাগ সেরার সেরা পুরস্কার নিতে মঞ্চে আসছেন একুশপল্লীর বন্ধুরা। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ মাটির ছোট্ট কুটিরে। এরপর মঞ্চে ডাকব হাতিবাগান সর্বজনীনের বন্ধুদের বিভাগ সেরার সেরা হাতিবাগান সর্বজনীন। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে। ঠাকুরপুকুর এসবি পার্কের বন্ধুরাও তৈরি থাকবেন। মঞ্চে আসবেন হাতিবাগান সর্বজনীনের বন্ধুরা বিভাগ সেরার সেরা। তৈরি থাকতে অনুরোধ জানাবো ঠাকুরপুকুর এসবি পার্ক, হিন্দুস্থান পার্ক সর্বজনীন। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা। হাতিবাগান সর্বজনীনের পর ডাকবো ঠাকুরপুকুর এসপি পার্কের মাটির ঘরে আলো ভরে চাঁদের ঠিকানা। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা। তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ ঠাকুরপুকুর এসবি পার্ক বিভাগ সেরার সেরা। ঢুকে পড়েছে। তৈরি থাকার জন্য অনুরোধ জানাবো কালীঘাট মিলন সংঘর বন্ধুদের এবং নাকতলা উদয়ন সংঘর বন্ধুদের বিভাগ সেরার সেরা। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, সকালেও কথা হয়, সকালে কথা হয়। কিন্তু বিকেলটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে আমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে, হারিয়ে গেছে তোমার বিকেলটা, হারিয়ে গেছে শৈশব বেলাটা, হারিয়ে গেছে মাটির ছোট্ট কুটিরে আমার। মঞ্চে কালীঘাট মিলন সংঘর বন্ধুরা পুরস্কার নিচ্ছেন সেরার সেরা বিভাগের জন্য। অভিনন্দন সমস্ত পুজো কমিটি যারা পুরস্কার পেলেন। ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। এরপর মঞ্চে আসবেন নাকতলা উদয়ন সংঘর বন্ধুরা। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তালা প্রত্যয় এবং বরিশা ক্লাবের বন্ধুদেরকে তৈরি থাকতে অনুরোধ জানাই সেরা সেরা বিভাগের। তালা প্রত্যয়ের বন্ধুদের আসতে অনুরোধ জানাবো মঞ্চে এবং তারপর বরিশা ক্লাবের বন্ধুদের। বরিশা ক্লাবের বন্ধুদেরকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো তালা প্রত্যয়ের পর বিভাগ সেরা সেরা পুরস্কার নিতে। তালা প্রত্যয়ের বন্ধুদের পর মঞ্চে আসতে অনুরোধ জানাবো বরিশা ক্লাবের বন্ধুদের। দুর্গা শিবা
ওড়িশা ক্লাবের বন্ধুদের এবার মঞ্চে আসতে অনুরোধ জানাই। ওড়িশা ক্লাবের বন্ধুদের পর তৈরি থাকতে বলবো সেরা কোভিড সচেতনতার জন্য পুরস্কার কসবা বসপুকুর শীতলা মন্দিরের বন্ধুদের। মঞ্চে আসবেন কসবা বসপুকুর শীতলা মন্দিরের বন্ধুরা, বিভাগ সেরা কোভিড সচেতনতা। একই বিভাগের জন্য পুরস্কৃত হবেন সল্টলেক একে ব্লকের বন্ধুরা। সল্টলেক একে ব্লকের পুজো পাচ্ছে পুরস্কার সেরা কোভিড সচেতনতা স্বাস্থ্যবিধির পুরস্কার। তৈরি থাকবেন আপনারা কসবা বসপুকুর শীতলা মন্দির। সেরা কোভিড সচেতনতার পর আবার সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং ভবানীপুর ঋত্বিক ক্লাব দুর্গাপূজা বন্ধুরা তৈরি থাকবেন সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এর পুরস্কারের জন্য। এরপর মঞ্চে ডাকবো রামমোহন সম্মিলনী, বন্ধুরা মঞ্চের পাশে চলে আসবেন। সল্টলেক একে ব্লক পুজো কমিটির বন্ধুরা পুরস্কার নিচ্ছেন সেরা কোভিড সচেতনতা স্বাস্থ্যবিধি। সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এর জন্য এবার মঞ্চে আসবেন পুরস্কার নিতে ভবানীপুর ঋত্বিক ক্লাব দুর্গাপূজা। ভবানীপুর ঋত্বিক ক্লাব দুর্গাপূজা কমিটির বন্ধুরা এবার আসছেন পুরস্কার নিতে। সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং বিভাগের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তাঁদের হাতে। সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এর জন্য পুরস্কৃত হচ্ছেন এরপর রামমোহন সম্মিলনী পুজো কমিটির বন্ধুরা, আপনারা তৈরি থাকবেন। সেরা ঢাকেশ্রীর জন্য তৈরি থাকার অনুরোধ হাতিবাগান নবীনপল্লী পুজো কমিটির বন্ধুদের কাছে। মঞ্চের পাশে আপনাদের চলে আসার জন্য অনুরোধ জানাই। সেরা পরিবেশ বান্ধব পুজোর জন্য পুরস্কার ছিয়াত্তরপল্লী ভবানীপুরের পুজো কমিটিকে, আপনারাও চলে আসবেন মঞ্চের পাশে। একে একে আপনাদের মঞ্চে আমন্ত্রণ জানানো হবে। মঞ্চে সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এর পুরস্কার নিতে ভবানীপুর ঋত্বিক ক্লাব দুর্গাপূজা কমিটির বন্ধুরা। জয় মা জগত জননী, তোমার আশিসে তোমার বরিষে ধন্য মম। সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এর পরের পুরস্কার নিতে মঞ্চে রামমোহন সম্মিলনী বন্ধুরা। রামমোহন সম্মিলনীর বন্ধুরা এরপর সেরা ঢাকেশ্রীর পুরস্কার তুলে দেওয়া হবে হাতিবাগান নবীনপল্লী পুজো কমিটির বন্ধুদের হাতে। এই মুহূর্তে মঞ্চে রামমোহন সম্মিলনীর বন্ধুরা। ছিয়াত্তরপল্লী ভবানীপুরের বন্ধুদের তৈরি থাকার জন্য অনুরোধ জানাই। সেরা ঢাকেশ্রী হাতিবাগান নবীনপল্লী। জাগো মা ভুবন মোহিনী, জাগো মা জীবন। একটু জোরে হাততালি হোক, ঢাকের আওয়াজের কাছাকাছি না পৌঁছতে পারি, একটু জোরে হোক, পুজো পুজো মনে হোক। জাগো মা জীবন দায়িনী, তন পুরা তুমি মা। সেরা পরিবেশ বান্ধব পুজোর জন্য পুরস্কৃত হচ্ছে ছিয়াত্তরপল্লী ভবানীপুর পুজো কমিটি। মঞ্চে আসবেন ছিয়াত্তরপল্লী ভবানীপুর পুজো কমিটির বন্ধুরা। তুমি তোমার এক তারা মাগনি কোনো তুলনা, তুমি তোমার এক তারা মাগনি কোনো তুলনা। জয় মা জয় মা স্বর্গাদপি। বিশেষ পুরস্কারের জন্য মঞ্চে এবার এক এক করে ডাকবো পদ্মপুকুর বারোয়ারি, অকাল বোধন ক্লাব, কসবা বসপুকুর তালবাগান, ভবানীপুর মুক্ত দল, আপনারা সবাই মঞ্চের পাশে চলে আসবেন। ডাকবো পদ্মপুকুর বারোয়ারি পুজো কমিটির বন্ধুদের, বিভাগ বিশেষ পুরস্কার। জয় মা
পদ্মপুকুর বারোয়ারির পর অকালবোধন ক্লাব, অকালবোধন ক্লাবের পর কসবা বসপুকুর তালবাগানের বন্ধুরা তৈরি থাকবেন, ভবানীপুর মুক্ত দলের বন্ধুরা তৈরি থাকবেন। আমার স্বপ্ন দেখার গভীরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার গভীরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। তারারা দিচ্ছে পুরস্কার, বিশেষ পুরস্কার, পদ্মপুকুর বারোয়ারির বন্ধুরা আসবেন। তারারা দিচ্ছে পাহারা, পদ্মপুকুর বারোয়ারি, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, পদ্মপুকুর বারোয়ারির পর অকালবোধন ক্লাব। কসবা বসপুকুর তালবাগান, সন্ধ্যা তারাকে বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলোর ভরে যেন জোছনা, তৈরি থাকবেন ভবানীপুর মুক্ত দলের বন্ধুরা। বালিশ করে বিছানা মেলেছে ডানা, মাটির ঘরে আলোর ভরে চাঁদের ঠিকানা, তারারা দিচ্ছে পাহারা। কসবা বসপুকুর তালবাগান, তারা তারারা দিচ্ছে পাহারা, আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। বিশেষ পুরস্কার অকালবোধন ক্লাব, চাঁদ ঢুকে পড়েছে চাঁদ। রাত শুধু জেগে রয়, রাত তবু কথা কয়, কসবা বসপুকুর তালবাগান, ভবানীপুর মুক্ত দলের বন্ধুদেরকে মঞ্চে ডাকবো। তৈরি থাকবেন ফতেপুর দুর্গোৎসব কমিটির বন্ধুরা, মেটিয়াবুরুজ ফতেপুর দুর্গোৎসব কমিটির বন্ধুদেরকে তৈরি থাকার জন্য অনুরোধ জানাই। একই সঙ্গে সন্তোষপুর, সন্তোষপল্লী অ্যাভিনিউ, সাউথপল্লী মঙ্গল সমিতি, সন্তোষপল্লী অ্যাভিনিউ সাউথপল্লী মঙ্গল সমিতি পুজো কমিটি পাচ্ছে বিশেষ পুরস্কার। তৈরি থাকবেন বন্ধুরা। বিশেষ পুরস্কার চৌষট্টি পল্লীর পুজো কমিটিকেও আপনারা তৈরি থাকবেন। ফতেপুর দুর্গোৎসব কমিটি মেটিয়াবুরুজ, সন্তোষপল্লী অ্যাভিনিউ সাউথপল্লী মঙ্গল সমিতির পুজো কমিটির বন্ধুদের এবার ডাকবো মঞ্চে। ঢুকে পড়েছে চাঁদ, মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, সন্তোষপল্লী অ্যাভিনিউ সাউথপল্লী মঙ্গল সমিতি, স্বপ্ন দেখার ভোরে ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। এরপর মঞ্চে আসবেন চৌষট্টি পল্লীর বন্ধুরা। পাহারা আর আছে সন্ধ্যা তারা, তারারা দিচ্ছে পাহারা আর আছে সন্ধ্যা তারা, ঢুকে পড়েছে। এবার মঞ্চে আসছেন চৌষট্টি পল্লীর বন্ধুরা। তৈরি থাকবেন বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাবের বন্ধুরা, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাব পুজো কমিটির বন্ধুদেরকে ডাকবো মঞ্চে বিশেষ পুরস্কার। বিশেষ পুরস্কার বিভাগে তারপরের পুরস্কার বাইশ পল্লী ভবানীপুর, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাবের বন্ধুরা। বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাব, বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরী স্পোর্টিং ক্লাব, এরপর আসবে বাইশপল্লী ভবানীপুরের বন্ধুরা।
বাইশপল্লীর বন্ধুরা, বাইশপল্লী ভবানীপুর। এরপর সেরা ভাবনা বাইশপল্লী ভবানীপুরের বন্ধুরা, বিশেষ পুরস্কারের জন্য মঞ্চে বাইশপল্লী ভবানীপুরের বন্ধুরা। চলে যাব সেরা ভাবনার পুরস্কার, সেরা ভাবনা এনএসসি স্পোর্টস ক্লাব গান্ধী কলোনি। এনএসসি স্পোর্টস ক্লাব গান্ধী কলোনির বন্ধুদের মঞ্চে আসতে অনুরোধ জানাই, তৈরি থাকার জন্য অনুরোধ জানাই। কোলাহল গোষ্ঠী, চুয়াত্তরপল্লী, খিদিরপুর, চোরবাগান, বন্ধুরা তৈরি থাকবেন, মঞ্চের পাশে চলে আসবেন। এনএসসি স্পোর্টস ক্লাব গান্ধী কলোনি। সেরা ভাবনা পুরস্কার নিতে আসবেন কোলাহল গোষ্ঠীর বন্ধুরা। কোলাহল গোষ্ঠীর পর মঞ্চে ডাকব চুয়াত্তরপল্লী খিদিরপুরের বন্ধুদের, বিভাগ সেরা ভাবনা। কোলাহল গোষ্ঠীর পর চুয়াত্তরপল্লী খিদিরপুরের বন্ধুদেরকে মঞ্চে ডাকব, বিভাগ সেরা ভাবনা। চুয়াত্তরপল্লী খিদিরপুরের বন্ধুরা আসবেন মঞ্চে। চুয়াত্তরপল্লী খিদিরপুরের পর সেরা ভাবনা বিভাগে পুরস্কার নিতে মঞ্চে আসবেন চোরবাগান পুজো কমিটির বন্ধুরা। জগত জননী তোমার আশিসে তোমার বরিষে ধন্য মম ভূমি। সেরা ভাবনা চোরবাগান পুজো কমিটির বন্ধুরা আসছেন পুরস্কার নিতে। স্বর্গাত পিগরিয়সি তুমি মা। সেরা ভাবনার পর এবার সেরার সেরা পুরস্কার সুরুচি সংঘর পূজকে, সুরুচি সংঘর বন্ধুদেরকে মঞ্চে আসতে অনুরোধ জানাব, বিভাগ সেরার সেরা পুরস্কার নিতে মঞ্চে ডাকব সুরুচি সংঘ পূজো কমিটির বন্ধুদের। সেরা সেরা সুরুচি সংঘ এই মুহূর্তে পুরস্কার নিচ্ছেন বন্ধুরা মঞ্চে। এরপর সেরা সাবেকি পুরস্কার নিতে মঞ্চে আসতে অনুরোধ করব আদি বালিগঞ্জ পুজো কমিটির বন্ধুদের। আদি বালিগঞ্জ পুজো কমিটির বন্ধুদের মঞ্চে আসতে অনুরোধ করব, বিভাগ সেরা সাবেকি। সেরা আলোকসজ্জার জন্য পুরস্কার পাচ্ছে বাটাম ক্লাব এবং হাওড়ার শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব। বন্ধুদের মঞ্চের পাশে চলে আসতে অনুরোধ জানাই। সেরা সাবেকি আদি বালিগঞ্জ। সেরা আলোকসজ্জার জন্য বাটাম ক্লাবের বন্ধুরা আসছেন পুরস্কার নিতে। সেরা আলোকসজ্জার জন্য তৈরি থাকতে পুরস্কার নেওয়ার জন্য তৈরি থাকতে অনুরোধ জানাবো হাওড়া শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের বন্ধুদের। পুরস্কার নিতে মঞ্চে এই মুহূর্তে বাটাম ক্লাবের বন্ধুরা, বিভাগ সেরা আলোকসজ্জা। সেরা আলোকসজ্জা বিভাগেই পুরস্কার নিতে আসছেন হাওড়া শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসবের বন্ধুরা।
এর পরের বিভাগ সেরা প্রতিমা তৈরি থাকতে অনুরোধ করব সিংহী পার্ক এবং কলেজ স্কোয়ারের বন্ধুদের। সিংহী পার্ক এবং কলেজ স্কোয়ারের বন্ধুরা মঞ্চের পাশে চলে আসবেন। সমস্ত পূজো কমিটিকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। সেরা প্রতিমা বিভাগ পুরস্কার নিতে মঞ্চে আসতে অনুরোধ জানাই সিংহী পার্ক পূজো কমিটির বন্ধুদের। সেরা প্রতিমা বিভাগের পরের পুরস্কার কলেজ স্কোয়ারের হাতে তুলে দেওয়া হবে, আপনারা তৈরি থাকবেন। এরপর সেরা মণ্ডপের পুরস্কারের জন্য সল্টলেক এফডি ব্লক সার্বজনীন দুর্গাপূজার কমিটির বন্ধুদের তৈরি থাকতে অনুরোধ করব। একই সঙ্গে কুমোরটুলি সার্বজনীন সেলিমপুর পল্লীর বন্ধুরাও তৈরি থাকবেন, মঞ্চের কাছাকাছি চলে আসবেন। সিংহী পার্কের পর সেরা প্রতিমার পুরস্কার কলেজ স্কোয়ার পুজো কমিটির হাতে। সেরা প্রতিমা কলেজ স্কোয়ার এই মুহূর্তে নিচ্ছেন কলেজ স্কোয়ারের বন্ধুরা পুরস্কার। তারপর সেরা মণ্ডপের পুরস্কার নিতে মঞ্চে ডাকবো সল্টলেক এফডি ব্লক সার্বজনীন দুর্গাপূজা কমিটির বন্ধুদের। সেরা মণ্ডপ সল্টলেক এফডি ব্লক সার্বজনীন দুর্গাপূজা কমিটি। কুমোরটুলি সার্বজনীন বন্ধুদেরকে তৈরি থাকতে অনুরোধ জানাই। কুমোরটুলি সার্বজনীনের পর সেলিমপুর পল্লী সেরা মণ্ডপ, তারপর আবার সেরা সেরা 66 পল্লী উল্টোডাঙ্গা তালবাগান, উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগান, মুদিয়ালি আলিপুর সার্বজনীন, দমদম তরুণ দল, অবসর বন্ধুদের মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য অনুরোধ জানাই। সেরা মণ্ডপের পুরস্কার কুমোরটুলি সার্বজনীনের পর সেলিমপুর পল্লী। আমার স্বপ্ন দেখার গভীরে ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে চাঁদ। মাটির ছোট্ট কুটিরে আমার স্বপ্ন দেখার ভোরে, মাটির ছোট্ট কুটিরে সেরা সেরা 66 পল্লী ঢুকে পড়েছে চাঁদ, ঢুকে পড়েছে উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগান। বন্ধুরা আসবেন মঞ্চে পুরস্কার সেরার সেরা পূজোর জন্য। আমরা যদি একটু হাততালি, হ্যাঁ ধন্যবাদ। তৈরি থাকবেন মুদিয়ালি আলিপুর সার্বজনীন, দমদম তরুণ দল, অবসরের বন্ধুরা। উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগানের পর সেরার সেরা পুরস্কার নিতে মঞ্চে ডাকবো মুদিয়ালি ক্লাবের বন্ধুদের। তেলেঙ্গা বাগান উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগানের মুদিয়ালি ক্লাবের বন্ধুরা মঞ্চে সেরা সেরা মুদিয়ালি ক্লাব। আলিপুর সার্বজনীনের বন্ধুরা বিভাগ সেরা সেরার জন্য পুরস্কার নিতে মঞ্চে তৈরি থাকবেন দমদম তরুণ দলের বন্ধুরা এবং অবসরের বন্ধুরা।
দমদম তরুণ দল। দমদম তরুণ দলের পর ডাকব অবসরের বন্ধুদের বিভাগ সেরার সেরা। সেরার সেরা বিভাগের পুরস্কার নিতে অবসরের বন্ধুদের ডাকব মঞ্চে। সেরার সেরা বিভাগে কাশী বসলেন সর্বজনীন দুর্গোৎসবের বন্ধুদের ডাকব মঞ্চে। তৈরি থাকবেন বাবুবাগান ত্রিধারা বন্ধুরা, আপনারা মঞ্চের পাশে চলে আসবেন। কাশী বসলেন সর্বজনীন দুর্গোৎসবের পর ডাকব বাবুবাগান পুজো কমিটির বন্ধুদের। সেরা সেরা বিভাগে কাশী বসলেন সর্বজনীন দুর্গোৎসব, তারপর পুরস্কার নিতে মঞ্চে বাবু বাগানের বন্ধুরা। ডাকব ত্রিধারার বন্ধুদের এরপর মঞ্চে। ত্রিধারার বন্ধুদের মঞ্চে ডাকব বিভাগ সেরার সেরা। স্বস্তির চাঁদ মালা তুমি ধরণী মা অনন্যা, জয় মা জয় মা, স্বর্গাদপি গরীয়সি তুমি মা। সেরা সেরা চেতলা অগ্রণী পুজো কমিটির বন্ধুদের ডাকব মঞ্চে। চেতলা অগ্রণী পুজো কমিটির বন্ধুরা। দক্ষিণ কলকাতা সর্বজনীনের বন্ধুরা আসবেন মঞ্চে বিভাগ সেরার সেরা। দক্ষিণ কলকাতা সর্বজনীন মাননীয় মুখ্যমন্ত্রী পুরস্কার তুলে দেবেন। সেরার সেরা দুটি পুরস্কার বাগবাজার সর্বজনীন পুজো কমিটির হাতে এবং সমাজসেবী পুজো কমিটির হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেবেন পুরস্কার। আপনাদের এক এক করে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। বাগবাজার সর্বজনীনের বন্ধুদের মঞ্চে আসতে অনুরোধ জানাবো।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরার সেরা পুরস্কার তুলে দেবেন বাগবাজার সর্বজনীন এবং সমাজসেবীর বন্ধুদের হাতে এই বিশেষ পুরস্কার। একটু জোরে হাততালি চাইব আপনাদের সকলের কাছে। পুরস্কার নিতে মঞ্চে এই মুহূর্তে বাগবাজার সর্বজনীনের বন্ধুরা, সমাজসেবীর বন্ধুদের ডাকব মঞ্চে। আপনাদের একটু আরো একবার পূজো কমিটিদের উৎসাহ দেওয়া, অভিনন্দন, শুভেচ্ছা। এবার সকলের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিনীত অনুরোধ দু এক কথা বলার জন্য। বিশ্ব বাংলা শারদ সম্মান কমিটির আমার সমস্ত বিচারক বন্ধুরা, তাদের মধ্যে অনেকেই ওপরে আছেন, কিছু নিচেও আছেন, তাই সকলের নাম হয়তো করতে পারছি না। 450-এর উপর ক্লাবকে বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার বিভিন্ন জেলায় তুলে দেওয়া হচ্ছে। একই সাথে কলকাতা এবং কলকাতার সন্নিকটে যারা আছেন সিম্বলিকলি, সেখানেও তুলে দেওয়া হচ্ছে। আগের বারে আপনাদের আমি ডেকেছিলাম নবান্নতে, নবান্নটা দেখবার জন্য। এবারে আপনাদের আমি ডেকেছি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আমাদের সরকার বানিয়েছে, এবং এইটাতে আমরা বিজিবিএস করি, ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স। সারা পৃথিবীর মানুষ আসেন, আপনারা নিচ থেকে উঠেছেন ডাইরেক্ট এখানে। আমি আইএনসিএ শান্তনু এবং হিটকো যারা আছেন, মিত্র চ্যাটার্জি থেকে শুরু করে পুলিশেরও সুপ্রতিম আছে এখানে, কলকাতা পুলিশ কমিশনার টিজি মালবিয়া আছে, আমাদের গানের টিম আছে এখানে, লাভলি, সুরজিৎ, অদিতি, জুন, চন্দ্রিমা, শুভদাস, শুভ, আমাদের শুভাদা, অরূপ, ববি, মনোজ থেকে শুরু করে বৈশা, রতন, আমি সবাইকেই দেখতে পাচ্ছি, কৃষ্ণা, সকলেই আছে। আমি বলেছি যে এই মিটিংটা হয়ে যাওয়ার পরে আপনারা একটু মিষ্টিমুখ অবশ্যই করে যাবেন, ব্যবস্থা আছে গেট থেকে বেরিয়ে। আর সাথে সাথে এই যে কনভেনশন সেন্টারটা কত বড়, এটা একটা হল মাত্র, একটু দেখে যাবেন, কারণ এটা একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। সারা পৃথিবীতে এত বড় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নেই। এর পাশেই আপনারা জানবেন আমরা একটা ওয়াক্স মিউজিয়াম করেছি, মাদার ওয়াক্স মিউজিয়াম, যেটা লন্ডনে একটা আছে প্রাইভেট, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা করেছি। সেখানে সমস্ত কৃতি মানুষদের মোমের যে মূর্তি রাখা হয় তা করা হয়েছে। ইকো ট্যুরিজম পার্কটাও আপনারা জানেন, আমি আগে রাস্তা দিয়ে যেতাম আর দেখতাম ইট পড়ছে, বালি পড়ছে, পাহারা দিতাম, এবং পাহারা দেওয়ার পরে আস্তে 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 ওটা আমরা এমন ইকো ট্যুরিজম পার্কে তৈরি করেছি যে সারা পৃথিবীর এটা একটা অন্যতম প্রধান বিষয়। আপনারা দেখেছেন বিশ্ব বাংলা গেট, একটা গেট তৈরি করা হয়েছে, যার উপরে আবার খুব মজা করে একটা খাওয়ার জায়গা, ঘোরার জায়গা করা হয়েছে। আগামী বছর আপনাদের ডাকবো, আগে থেকে বলে রাখি, ঠিক মা ব্রিজের পাশেই নিচে যেটা আগে মিলন মেলা ছিল, ওইটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা মেলা গ্রাউন্ড হচ্ছে। আগামী বছর ওই জায়গাটা আপনাদের দেখাবো, মার্চের মধ্যে আশা করি ওটা হয়ে যাবে। সুতরাং এক একবার এক একটা নতুনত্ব নিয়ে আপনারা শারদ সম্মানে সম্মানিত হব। যেভাবে আপনারা ক্লাবগুলো এই কোভিড
প্রোটোকল মেনে মানুষকে সহযোগিতা করে প্রশাসনকে সহযোগিতা করে নির্বিঘ্নে সুন্দরভাবে কোন রকম একটা ইনসিডেন্ট ঘটানোর সুযোগ না দিয়ে একেবারে মুখের ওপর সাহসী জবাব দিয়ে বাংলা যে সংস্কৃতিকে বিশ্বাস করে শান্তির সংস্কৃতি তা প্রমাণ করে দিয়েছেন। এটা আমাদের জাতীয় উৎসবের সবচেয়ে বড় ঐতিহ্য এবং দীপাবলিও তাই হয়েছে। আমরা এবারেও প্রায় 40,000 ক্লাবের বেশি ক্লাবকে 50,000 টাকা করে দিয়েছি। এছাড়াও বড় ক্লাবগুলো আবার ছোটো ক্লাবদের হেল্প করে, পুলিশ আবার আলাদা করে কিছুটা করে, মেয়েদের ক্লাবগুলোকেও করে। সুতরাং বাংলার এটা একটা প্রধান অঙ্গ। আমি এখনও মনে করি সারা পৃথিবীর সবচেয়ে বড় উৎসব বাংলার দুর্গোৎসব। এবং এত কিছু থাকা সত্ত্বেও হয়তো কেউ ভাবতেন পুজোই হবে না, কিভাবে পুজো হবে, নিজেরাই তৈরি করে নিয়েছেন। এবারের পুজোর সবচেয়ে বড় বিশিষ্টতা হচ্ছে খোলা মেলা, খোলা হাওয়ায় পুজো করেছেন আপনারা, মুক্ত মেলায় খোলা হাওয়ায় পুজো করেছেন, নিজেদের ভাবনা নিজেরাই ঠিক করে নিয়েছেন এবং এর জন্য কৃতিত্ব সবটাই আপনাদের। আমরা সরকার সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আগামী দিন ক্লাবগুলো আরও ভালো করে সুন্দর করে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসুন, এগিয়ে রাখুন, এগিয়ে থাকুন, এগিয়ে চলুন এবং মনে রাখবেন এগিয়ে চলার নামই ধর্ম, এগিয়ে চলার নামই রাস্তা, এগিয়ে চলার নামই মানবিকতা, এগিয়ে চলার নামই সভ্যতা, এগিয়ে চলার নামই সংস্কৃতি। আমাদের দুর্গাপুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হয়ে গেছে, কালী পুজো হয়ে গেছে, দীপাবলি হয়ে গেছে, নবরাত্রি থেকে শুরু করে সবটাই হয়ে গেছে, বাকি আছে ছট পুজো। 10-11 তারিখ ছট পুজো আছে, দুদিন ছুটিও আছে। কালকে 9 তারিখ থেকে তাদের উৎসবের প্রক্রিয়া শুরু হয়, 10 তারিখ সন্ধেবেলায় তারা ঘাটে যায়, পুজো দেন, 11 তারিখ সকালবেলায় যান। আপনারা সবাই দেখবেন সবাই যেন ভালো করে করতে পারে। কোথাও কোথাও জগদ্ধাত্রী পুজো হয়, আগামী 13 তারিখে জগদ্ধাত্রী পুজো আছে এবং চন্দননগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাতই। এখন অবশ্য অনেক জায়গাতেও হয়, কলকাতাতেও হয়। আমিও কালকে পোস্তা বাজার থেকে জগদ্ধাত্রী পুজোর একটা উদ্বোধন করব। যতটা পারা যায় করা যায়, উৎসবের শেষ নেই, প্রোগ্রামেরও শেষ নেই। তারপরে জগদ্ধাত্রী পুজোর পরে 15 তারিখ বিরসা মুন্ডার জন্মদিন, ওই দিনটাও ছুটি আছে। তারপরে আবার আমরা উৎসবের আঙিনায় মিলিত হব বড়দিনকে কেন্দ্র করে। এবং বড়দিনও আপনারা জানেন যে ক্রিসমাস কার্নিভাল এবং ক্রিসমাস ফেস্টিভ্যাল যেটা করা হয় সেটা 4-5 দিন আগে থেকেই পার্কশিটে করা হয়। এবং 24শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বর বা 31st জানুয়ারি বা 1st জানুয়ারি ওখানে তো গাড়ি চলাচল বন্ধ থাকে, হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এই ফেস্টিভ্যালকে উদযাপিত করেন এবং উজ্জীবিত হন, অনেক মানুষ দেখতে আসেন। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন। গরিব মানুষ না খেতে পেলে নিজের থেকে দুটো ভাগ করে দাও যেন তাদের অসুবিধে না হয়। আর সম্মানের সাথে বাঁচতে গেলে ভিক্ষে করা নয়, ভিক্ষে চাওয়া নয়, হতাশায় ভোগা নয়, মাথা উঁচু করে চলতে হবে। আমার কাছে সব কিছু আছে, সেটাকে কাজে লাগাতে হবে। নিজের বুদ্ধিকে কাজে লাগান, সব কিছু পেয়ে যাবেন। এমন কোনো প্রজেক্ট আমাদের বাংলায় নেই যে প্রজেক্টে মানুষ আজকে সাহায্য পায় না। আমরাও ছোট্টবেলায় পড়াশুনো করতাম, খাতায় লিখে লিখে পড়তে হতো, আজকে তো সব বিনা পয়সায়, স্বাস্থ্যও বিনা পয়সায় প্রায়। লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের উইমেন এম্পাওয়ারমেন্ট, 10 লাখ টাকা করে ক্রেডিট কার্ড, কৃষকদের 10,000 টাকা করে, কৃষক ক্ষেত মজদুর বর্গাদার কে বাকি আছে, মা বোনদের সম্মান আজকে আকাশ তুল্য। কাজেই এর থেকে বড় মায়ের সম্মান জাস্ট লাইক আসমান, এর থেকে বড় আর কি হতে পারে।
সুতরাং ছাত্র যৌবনকেও আমি বলবো প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এখানেও সিলিকন ভ্যালি বলে একটা জায়গা আমরা ডুপ্লিকেট করছি, রেপ্লিকা শুধু নয় অরিজিনালি করছি। আমরা 100 একর জমি হিটকো দিয়েছে, তা ভর্তি হয়ে গেছে আইটি পার্কের জন্য। আরও 100 একর জমি আমরা দিয়েছি, বিরাট হচ্ছে। অনেক ইন্ডাস্ট্রি বাংলায় তৈরি হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আসছে। এমএসএমইতে আমরা 1 নম্বরে আছি, অন্য কিছুতেও আপনার আমরা আছি। প্রবলেম শুধু একটাই, এত বেশি পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বাড়ছে এবং মানুষের টাকা পয়সাগুলো এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংকিং সেন্টারের লেনদেনটা এত কম হচ্ছে এবং প্রত্যেকটা রেল থেকে সেল, সেল থেকে কোল, কোল থেকে ভেল সব বন্ধ করে দেওয়া হচ্ছে, যে যা মানুষ আছে তার থেকে বেশি মানুষ বেকারিতে পরিণত হয়ে যাবে। আর তার উপরে একটা 4 লক্ষ কোটি টাকার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট তুলেছে শুধু গ্যাস, পেট্রোল আর ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই, কৃষকরা চাষ করবে কোত্থেকে? ডিজেল দিয়ে তো চাষ করে, একবারও ভাবছে না। নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে আর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, আমাদের তো দেয় না, আমাদের টিকাই দেয় না, তো টাকা দেবে? বড় বড় ফটফট ফটফট করে, আমরাও 1 টাকা করে প্রতি ডিজেলে দিই কনসেশন স্টেট গভর্নমেন্ট থেকে। আমি কোথায় পাবো? তা সত্ত্বেও করি। আমাদের যত স্কিম আছে সারা পৃথিবীতে দেখাতে পারবেন কোথাও আছে? 1 নম্বর সামাজিক সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিন্তা করেছিলেন, রাজা রামমোহন রায় চিন্তা করেছিলেন, রবীন্দ্র নজরুল থেকে শুরু করে অনেকেই চিন্তা করেছিলেন, কিন্তু সেগুলোকে পুরো কার্যে ইমপ্লিমেন্টেশন আমাদের সরকার করেছে, এর জন্য আমরা গর্বিত। যেখানে সংস্কার নেই সমাজ থাকবে কি করে? সংস্কার, মূল্যবোধ, এগুলোই তো মানুষকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের সাথে কথা বলার পর আমাকে আবার যেতে হবে, আমার ওপারে আবার 800 লোককে ডাকা আছে। আজকে একটা মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম আছে বিভিন্ন সমাজের বিভিন্ন লোকেদের নিয়ে, তারা অলরেডি 400 জন এসে গেছে এবং 4টে টাইম দেওয়া আছে, তাই আমি অলরেডি লেট 9 মিনিট। কাজেই আপনাদের কাছে, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে, শুভ বিজয়া জানিয়ে, শুভ দীপাবলি জানিয়ে, শুভ ছট পুজো জানিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং মনে রাখবেন, এখন একটু জ্বর টর হয়, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাস্কটা পরবেন আর ম্যালেরিয়া ডেঙ্গু থেকেও সাবধানে থাকবেন। খুব যে বেশি হচ্ছে আউট অফ কন্ট্রোল তা নয়, টেস্টটা আমরা বেশি করে করছি যাতে মানুষ বিপদে না পড়ে। এখনও পর্যন্ত বাংলায় ম্যালেরিয়ায় 2 জন মারা গেছে আর ডেঙ্গুতে সম্ভবত 5 জন মারা গেছে, কাজে সেটাও আরও অন্যান্য কারণ আছে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আজকে আমার সবচেয়ে খারাপ লাগছে, আমি আজকে খুব সুব্রততাকে মিস করছি। হয়তো অনেকেই এখানে উপস্থিত আছেন যারা এখনও পেয়ে ওঠেননি প্রাইজ, আমি ইন্দ্রনীলদের বলবো দিয়ে দেওয়ার জন্য, অরূপদের। কিন্তু যে মানুষটা সবসময় উপস্থিত থাকতেন এবং যখনই সুব্রতদার মৃত্যুর খবর এসছে আমার মাথায় একটাই কথা ঘুরছে, তাহলে এভারগ্রিন এবার কার হাতে যাবে? চিরকাল এভারগ্রিন মানুষটা পূজোর 15 দিন আগে থেকে আমার সাথে ঝগড়া করত প্রায়, কিরে কবে দিবি ডেট, আর তোকে কিন্তু স্তোত্রটা একবার বলতে হবে। আমি মাঝে মাঝে বলতাম, সুব্রতদা আপনি তো থিম করেন না। বলল, আমি থিম করি না রে, আমি সাবেকি পুজো করি। হয়তো সবাই আমরা দেখুন, জন্মালে মৃত্যু হবে, কেউ কাউকে চিরকাল আটকে রাখতে পারে না, কিন্তু টাইমিং ইজ এ ফ্যাক্টর। সুব্রতদার মৃত্যুর বয়স হয়নি, মৃত্যুর টাইমও হয়নি, ভালো থাকতে থাকতে হঠাৎ করে চলে গেলেন, এই জন্য এই শোকটা আমরা মেনে নিতে পারছি না। আর আজকে আপনাদের সবাইকে পেয়েছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব ক্লাব, সব কর্ণধাররা, সকলে পুজো কমিটিতে যারা সাহায্য করেন, আমি বিদ্যুৎ দপ্তর, INCA দপ্তর, পুলিশ দপ্তর থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড দপ্তর থেকে শুরু করে, কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে, আমি সব স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সব দপ্তরকে ধন্যবাদ জানাই আপনাদের সাথে। আগামী দিন আবার দেখা হবে, সবাই হয়তো থাকবো,
সুব্রতদা সেদিন থাকবে না, কিন্তু এভারগ্রিন আমাদের মনে থাকবে। সুব্রতদা চিরকালই এভারগ্রিনের মতোই আমাদের কাছে, আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় বাংলা। আমি আসছি, কিন্তু আমি ব্যবস্থা করে দিয়েছি আপনাদের প্যাকেট নেওয়ার পরে আপনারা কিন্তু কনভেনশন সেন্টারটা প্লিজ একটু দেখে যাবেন, কারণ সবসময় তো আসা হয় না, যখন এসছেন একবার দেখে যাবেন কিন্তু, কেমন? প্রথমেই দিদিকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে